ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকা। আজ শুক্রবার রাজধানীর পল্টনে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে ইসলামী দলগুলো বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষ বেঁধে গেছে। এ সময় মোদী সফরের বিরোধিতাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন। টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এসেছে। আগে থেকেই মোদীর সফরের বিরোধিতা করছিলেন দেশের বিভিন্ন ইসলামপন্থী দল, বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দল এবং ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ। এজন্য মোদীর সফরকে কেন্দ্র করে পল্টন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও পুলিশ সদস্যরা। এছাড়া মাঠে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে বৃহস্পতিবার মতিঝিলে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ। এতে অংশ নেন শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার সময় দুপুর 12টার পর তাকে আটক করা হলেও পরে বিকেল 4টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের সাথে ওই সংঘর্ষে গতকাল 20 থেকে 25 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে সাধারণ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া ভিপি নূরসহ তাদের পরিষদের বেশ কিছু নেতাকর্মীও আহত ও আটক হয়েছেন বলে জানা গেছে। গতকালই ঘোষণা দিয়ে দেওয়া হয়েছিল যে আজ রাজধানীর শাহবাগ ও মতিঝিল এলাকায় ভিপি নুরের নেতৃত্বে আবারও বিক্ষোভ করবে। অন্যদিকে হেফাজত ইসলাম সহ বেশ কয়েকটি ইসলামপন্থী দলও ঘোষণা দিয়েছিল মোদী আসলেও তারা বিরোধিতা চালিয়ে যাবেন।